सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलैकुम। लाइट फेयर स्कूल कर्तृक आयोजित अनलाइन क्लासे सबाई के स्वागत जानाच्छि। शाहजादपुर शाखा थेके आमी सानजिद आहमेद। आशा करी सबाई भालो आछो एबं बाड़ीते थेके भालोभावे पढ़ाशोना करछो। एखन आमी तोमादेर बांग्लादेश ओ विश्व परिचय विषये क्लास निते जाच्छि। आमरा अध्याय 11 अध्ययन करछिलाम, जार विषय होच्छे बांग्लादेशेर क्षुद्र निगोष्ठी। बांग्लादेशेर ए क्षुद्र निगोष्ठीदेर मध्ये आमरा गारो ओ खासी जनगोष्ठी सम्पर्के जेनेछि। आज आमरा पार्ट 3 निये आलोचना करब। पार्ट 3 एर विषय होच्छे म्र, अर्थात आमरा म्र जनगोष्ठी सम्पर्के जानब। ताहले चलो आमरा म्र जनगोष्ठीर जीवन जापन, आचार आचरण, उत्सव और संस्कृति सम्पर्के जेने नेई। बांग्लादेशेर क्षुद्र जनगोष्ठीर मध्ये म्र जनगोष्ठी अत्यंत क्षुद्र। एरा बांग्लादेशेर पहाड़ी एलाका बा पार्वत्य अंचलगुलोते बास करे। एछाड़ाओ तारा मियानमार सीमांतेर काछे बान्दरबान जिलार विभिन्न उपजेलाय बास करेन। এবার আমরা ম্রদের ভাষা সম্পর্কে জেনে নেব। ম্রদের নিজস্ব ভাষা আছে এবং তার লিখিত রূপও আছে। ইউনেস্কো ম্র ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। সঠিক উপায়ে রক্ষণাবেক্ষণ করা না হলে এই ভাষা হারিয়ে যেতে পারে। এবার জেনে নেব ম্রদের ধর্ম সম্পর্কে। ম্র জনগোষ্ঠীর ধর্মের নাম তোরাই। তোরাই হচ্ছে একজন দেবতা যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন। এছাড়াও আরও দুজন দেবতার নামে তারা শপথ নেয়। তারা তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেবতার পূজা করে থাকেন। এছাড়াও তাদের আরেকটি ধর্মমত আছে যার নাম ক্রামা। বর্তমানে ম্রদের মধ্যে বৌদ্ধ ধর্মমতও রয়েছে, আবার এদের একাংশ খ্রিস্টধর্মেও বিশ্বাসী। এখন আমরা জেনে নেব ম্রদের সমাজ ব্যবস্থা সম্পর্কে। ম্র সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক, অর্থাৎ পিতাই পরিবারের প্রধান হয়ে থাকেন। তবে মেয়েরা সামাজিক জীবনে কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সম্পত্তির উত্তরাধিকারী হয় পুত্র, সম্পত্তি সিংহভাগ পায় কনিষ্ঠ পুত্র। বৃদ্ধ বয়সে পিতামাতা সে কনিষ্ঠ পুত্রের সঙ্গেই বসবাস করেন। এছাড়াও তাদের সমাজ ব্যবস্থা গ্রামভিত্তিক হয়ে থাকে। এবার আমরা জেনে নেব ম্রদের বাড়ি সম্পর্কে। ম্ররা তাদের বাড়িকে কিম বলে। সাধারণত বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে মাচার উপরে বাড়ি তৈরি করেন। ম্ররা কী ধরনের খাবার খায় এবার আমরা সে সম্পর্কে জেনে নেব। ম্রদের প্রধান খাদ্য ভাত, শুটকি মাছ ও বিভিন্ন ধরনের মাংস। তবে তাদের অন্যতম সুস্বাদু খাবারের নাম নাপ্পি। ম্রদের পোশাক। ম্র মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংলাই। মাঝখানে এমব্রয়ডারি করা ওয়াংলাই, এর উপর থেকে নিচ পর্যন্ত এর প্রস্থ হচ্ছে মাত্র 6 ইঞ্চি। তারা মাথার পেছনে বাম পাশে চুল বাঁধে। পুরুষরা খাটো সাদা পোশাক পরেন, আবার মাথায় পাগড়ি পরেন। তবে তারা উভয়ই বিভিন্ন রং দিয়ে নিজেদের সাজাতে পছন্দ করেন। এবার চলো আমরা জেনে নেই ম্রদের উৎসব সম্পর্কে। ম্ররা বিভিন্ন ধরনের আচার উৎসব পালন করে, যেমন জন্ম, মৃত্যু, বিয়ে ইত্যাদি। এছাড়া তারা বিভিন্ন আচার উৎসব পালন করে, যেমন জুম চাষ শেষে ফসল তোলার পর সচ্ছল ম্র পরিবার ছিয়াছত প্লাই নামে উৎসবের আয়োজন করে থাকে। সাধারণত ডিসেম্বর জানুয়ারিতে এ উৎসব পালন করা হয়। এছাড়াও তাদের সমাজের রীতি অনুযায়ী শিশুদের বয়স 3 বছর হলে সকলের কান ছিদ্র করে দেওয়া হয়। এই কান ফোড়ানোকে বলে রৈক্ষারাম। ছেলে মেয়ে উভয়কেই এই কান ফোড়াতে হয়। এজন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি খাওয়া দাওয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়। এছাড়াও তারা বছরে 2 বার পূজার আয়োজন করে থাকে।
সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই পাঠটি তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং এই পাঠ থেকে তোমরা 15টি শূন্যস্থান তৈরি করে দেখাবে। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ঈদুল আজহার আগাম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।